হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমি এখনও হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আছি। তো হচ্ছে আমরা সবাই যখন একসাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসি, তখন হচ্ছে অনেক খাওয়া দাওয়া হয়। আর আমার একটা জিনিস হচ্ছে আব্বুর হাতে, আব্বু আমার আব্বু আবার দইটা অনেক ভালো বানাতে পারে, তো এই লোভটা কখনো ছাড়তে পারি না। গ্রামের বাড়িতে আসলে হচ্ছে প্রত্যেকবারই দই খেতে হয়, তো এইবারও সেরকম একটা বায়না ধরলাম যে দই খাবো আব্বুর হাতে বানানো। তো এই জন্য আব্বু দই বানাচ্ছে, ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে, তো এখন হচ্ছে আব্বু দই বানানোর জন্য নিয়েছে, এখানে হচ্ছে 4 লিটার দুধ, গাভীর দুধ 4 লিটার। 4 লিটার গাভীর দুধের সাথে হচ্ছে আবার 1/2 লিটার পাউডার দুধ, ওইটার সাথে আরও 1 লিটার পানির সাথে মিশিয়ে একসাথে জাল করে নিয়েছে আম্মু। এটা অনেক ঘন করে নিয়েছে। তো এখন আব্বু হচ্ছে এটা এক পাতিল থেকে আরেক পাতিলে বারবার ওঠাচ্ছে আর ঢালছে। আসলে দই বানানোর সময় এটা করতেই হয়, মনে হয় এটা বাধ্যতামূলক। আব্বু, এইটার সাথে চিনি কি পরিমাণ দিয়েছেন? 200 গ্রাম। ও আচ্ছা, আরেকটা টিপস, সেটা হচ্ছে দই বানানোর সময় প্রতি মানে 1 লিটার দুধে হচ্ছে 200 গ্রাম চিনি এরকম করে দিতে হয়। আবার এটা হচ্ছে দধির বিচি বলি এটাকে আমরা, এটা কালার কালারের জন্য, এটা কালার বাড়ায়। আর আমরা হচ্ছে 3টা হাঁড়ি নিয়ে নিয়েছি, এগুলোতেই আসলে দধিটা বসানো হবে। মামা, তুমি একটু সাইডে আসো, ওই পাশে আসো। আসলে কষ্ট আছে, দই করাটা অনেক কষ্ট। তো কষ্টের পরেও হচ্ছে মানে আব্বু আম্মু হচ্ছে আমরা যেটা খাওয়ার বায়না ধরি, অনেক কষ্টের বিনিময়ে আমাদেরকে করে খাওয়ায়। তো চিনিটা একটু কম ছিল মনে হয়, আব্বু টেস্ট করে এখন আর একটু চিনি দিয়ে দিয়েছে। এটা আসলে এরকম করতে করতে ঠান্ডা করে ফেলতে হবে দুধটা। এটা অনেক গরম, দুধটাকে চুলা থেকে নামানোর পর পরই হচ্ছে আব্বু ওই কাজটা করছে, খুব সাবধানে করতে হয়। আর এটা হচ্ছে পাতলা, কোনো লুসনি দিয়ে পাতিলটা ধরলে হবে না, এটা অনেক একটু ভারী কাপড় দিয়ে ধরতে হবে। পাতিলটা তো অনেক গরম, এই কারণে আসলে একটু ভারী কাপড় দিয়ে ধরতে হয়। আমার কাছে আসলে বাজারের দইটা মানে দোকানের দইটা ওইরকম ভালো লাগে না, ঘরে বানানো দইটা যেরকম টেস্ট পাই। এটা আসলে অনেক হেলদিও, স্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। আর হচ্ছে মিষ্টি দোকান থেকে আমরা যেই দইটা কিনে খাই, ওরা কীভাবে না কীভাবে বানায়, কীরকম পরিবেশে বানায়, এটা তো আসলে আমরা জানি না। তো এই জন্য হচ্ছে আমরা ট্রাই করি ঘরে বানানো দইটা একটু বেশি খেতে। তো আব্বু হচ্ছে প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে দুধটাকে এরকম এক পাতিল থেকে আরেক পাতিল করছে। তো এখন হচ্ছে, হ্যাঁ আব্বু, দেন কালার আসার জন্য হচ্ছে দধির বিচির যে একটা ইয়ে আছে ওইটা পানির সাথে মিশিয়ে আব্বু দিয়ে দিচ্ছে। এটা এটা না দিলেও কোনো সমস্যা হয় না, বাট এটা দিলে হচ্ছে দধির যে একটা কালার, ওই কালারটা আসে, দেখতে একটু ভালো লাগে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে। Thank you.
মাশাল্লাহ, খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে। আব্বু হচ্ছে একটা বাটিতে একটু দুধ নিয়েছে ওখান থেকে, পাতিল থেকে দুধ নিয়ে এখানে ছোট একটা কাপ দই এনেছিল, ওই কাপ দইয়ের অর্ধেকটা দই দিয়েছে, দিয়ে একসাথে এটা মিশাবে। এটা আসলে খুব ভালো করে মিশাতে হবে, দুইটা যেন একদম দুধের সাথে গলে মিশে যায়। এখন হচ্ছে আব্বু আমরা যে তিনটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম ওই হাঁড়িগুলোতে হচ্ছে আব্বু দুটো ঢেলে দিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের দুধটা হচ্ছে রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে আব্বু যে এটা রেডি করেছিল, দই আর দুধটা একসাথে করেছিল, এটা হচ্ছে এখন সবগুলো পাতিলের উপর একটু একটু দিয়ে দিবে। এটা দিলে দইটা বসে ভালোভাবে, এটা আসলে একটু দিতেই হয়। তো এখন পাতিল রেডি, এখন এটা হচ্ছে খুব গরম একটা জায়গায় রাখতে হবে। আব্বু সবসময় দেখি যে এটা টেবিলের উপর বসিয়ে উপরে প্লেট দিয়ে ঢেকে দেয়, তো ঢেকে হচ্ছে পরে এটা উপরে একটু ভারী কাঁথা টাথা দিয়ে দিলে ভালো, এটা বসে যায়। তো ওই জায়গাটা আমি আর এখন দেখাচ্ছি না, ইনশাল্লাহ সকালে আবার ফিরে আসবো, যখন দইটা বসে যাবে তখন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন এ পর্যন্তই। তো ভিউয়ার্স, ফিরে এলাম সকালবেলা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দইটা খুব ভালোভাবে বসে গেছে। তো আজ এই পর্যন্তই আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।